আসসালামু আলাইকুম দর্শক জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম একশো বার তদন্ত প্রতিবেদন পেছানোর নতুন বিশ্ব রেকর্ড থাকছে বিএনপিকে যে অনুরোধ জানাতে চান পররাষ্ট্রমন্ত্রী জানাবো ডক্টর ইউনুসকে পঞ্চাশ কোটি টাকা দিয়ে আপিলের নির্দেশ ফলবাতিলের ক্ষমতা নির্বাচন কমিশন শুনছিলেন শিরোনাম জানাবো বিস্তারিত সাংবাদিক সাগররণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন একশো পাঁচ বার পেছানো আরেকটি নতুন বিশ্ব রেকর্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন সাংবাদিক দম্পতির খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার করা হবে দুদিনের পর পুলিশের আইজি বলেছিলেন তদন্তের ইতিবাচক ও প্রনিধানযোগ্য অগ্রগতি হয়েছে অবিশ্বাস্য বাস্তবতা হলেও মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ এখনো পর্যন্ত একশো পাঁচবার পিছিয়েছে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে একটি হত্যা মামলায় একশো পাঁচবার তদন্ত প্রতিবেদন পেছালো দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন রিজভী বলেন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুণি হত্যাকাণ্ডের এক যুগপূর্ণ হল এটি অত্যন্ত পীড়াদায়ক যে এক যুগেও এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করে দিই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে প্রকৃত তদন্তের বিষয়টি হত্যার পর সাগর রুনি খুনিরা বাসা থেকে ল্যাপটপ নিয়ে যায় অথচ সেই ল্যাপটপ বারো বছরে উদ্ধার হয়নি ঠিক যেমন উন্মোচন হয়নি সেই ল্যাপটপে কি গোপনীয় বিষয় ছিল তার কোনো তথ্য বারো বছরে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার বিষয়ে তিনি বলেছেন হয়তো সাগর অনুসন্ধানী সাংবাদিকতায় এমন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছিল এবং তার এমন কিছু বিষয় জেনে ফেলেছিলেন যা ক্ষমতাসীনদের জন্য অত্যন্ত স্পর্শকাতর স্বরূপ যে বিদ্যুৎ ও জ্বালানি খাত ছিল সাগরণির সাংবাদিকতার অন্যতম বিষয় সেই খাত থেকে রাষ্ট্রীয় মদতে লাখ লাখ কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই খাতের লুটপাট তথা নেপথ্য কুশিলবদের সঙ্গে এই হত্যা ও বিচারহীনতার সম্পর্ক থাকা অস্বাভাবিক নয় রিজভি বলেন আইন ও সালিশ কেন্দ্র দুই সালে জানায় বাংলাদেশ জুড়ে প্রায় হত্যা গুম খুন অপহরণ সহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে দশ বছরে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন তিরিশ সাংবাদিক যার বিচার আজও হয়নি গত পনেরো বছরে সাংবাদিক হয়রানি ও নির্যাতন যে চার হাজারটিরও বেশি ঘটনা ঘটেছে এর প্রায় প্রতিটির সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে টেন্ডারবাজ ও দুর্নীতিবাজ জড়িত বলে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদ মাধ্যম উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন অথচ গণমাধ্যমের ওপর বিভিন্ন বাধা নিষেধ আরোপ করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অপরাধে পরিকল্পিতভাবে খুন করছে গণবিরোধী সরকার এসব খুনের ঘটনায় ন্যায় বিচার থেকে বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছে প্রতিটি ভুক্তভোগী পরিবার বর্তমানে গণমাধ্যমের একটি বিশাল অংশ বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত দাবি করে বিএনপির এই নেতা বলেন মালিক পক্ষের চাপে বিলীন হচ্ছে স্বাধীন সাংবাদিকতা বাধ্য হয়ে অনেক সাংবাদিকই সামিল হচ্ছেন আওয়ামী লীগের বয়ান প্রচারণায় ফ্রেসিস সরকারের মুখপাত্র হিসেবে চিহ্নিত কিছু গণমাধ্যমের খবর এতটাই একপেশে ও ভারসাম্যহীন যে দেশের জনগণ আজ মূলধারা গণমাধ্যমের একাংশের উপর আস্থা হারিয়ে ফেলেছে এই সময় আর উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ কাদের চৌধুরী মহিউদ্দিন আহমেদ সহ প্রমুখ যাচ্ছি পরের খবরে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপিকে অনুরোধ জানাব নেতৃত্বের পরিবর্তন ছাড়া আপনাদের এই দল এবং রাজনীতি আর কখনো সচল হবে না তিনি বলেন বসে যাওয়া পুরাতন গাড়ির মতো বিএনপিকে দেশি বিদেশি অনেক ঠেলেও স্টার্ট দিতে পারেনি বিএনপির এই পুরাতন গাড়ি স্টার্ট দিতে হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে কিন্তু তাদের ড্যাম হয়ে যাওয়া ব্যাটারি থেকে থাকে লন্ডনে এই ব্যাটারি ফেলে না দিলে বিএনপির রাজনীতির গাড়ি আর কখনো স্টার্ট হবে না চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের প্রথম উপলক্ষে বলখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন বিএনপির লিফলেট কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন আপনারা লিফলেট বিতরণ করেন পেট্রোল বোমা বিতরণ করতে যাবেন না সেটা যদি করেন উচিত শিক্ষা আপনাদেরকে দেওয়া হবে দলের তরুণ কর্মীদের বলবো বিএনপির কারা পেট্রোল বোমা নিক্ষেপ করার পরিকল্পনা করে সেটা খুঁজে বের করুন আমরা তাদেরকে এই কাজ করতে দেব না বলখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রোজার সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল সালাম সহ প্রমুখ অপরদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে পঞ্চাশ কোটি টাকা জমা দিয়ে দুই হাজার থেকে তেরো কর বর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট গতকাল বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে এর আগে গত আঠাশ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের অপরতিন কর্মকর্তা সেই আবেদন খারিজ করে এ রায় দিয়েছেন হাইকোর্ট রায় আদালত বলেন আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ডক্টর ইউনুসকে দিতে হবে এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই সহকারে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তহমিনা পলি জানিয়েছেন দুই হাজার বিশ সালের নভেম্বরে দুই হাজার এগারো থেকে প্রায় কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ ট্রাস্টকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড এরপর জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট অর্থ নেই বলে মো খুঁজছেন ওই আবেদনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রত্যাখ্যান করার পরে তারা আয় করের টাকা মৌকুফ চেয়েছিলেন কিন্তু তখন তাদের একটি অ্যাকাউন্টে তিনশো কোটি থেকে প্রায় চারশো কোটি টাকার মতো ছিল কিন্তু একাউন্টে অর্থ রয়েছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ চেয়ে নোটিশ করার পর গ্রামীণ টেলিকম নোটিশটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে রিটে শুনানি নিয়ে নোটিশ কেন বেআইনি বলা হবে না এ নিয়ে রুলও জারি করেছেন আদালত এরপর গত তিন বছরে বিভিন্ন আদালত ঘুরে মামলাটি হাইকোর্টে সংশ্লিষ্ট বেঞ্চে আসে সর্বশেষ জাতীয় সংসদের মতো উপজেলা নির্বাচনের ফলাফল স্থগিত বা বাতিলের ক্ষমতা চায় নির্বাচন কমিশন ইসি কোন ভোট কেন্দ্রে বল প্রয়োগ ভয়ভীতি দেখানো বা কারসাজির কারণে ফলাফল পক্ষপাত মনে হলে ওই ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত দিতে পারবে ইসি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালায় এই সংক্রান্ত একটি নতুন বিধি যুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে ইসির আইন সংস্কার কমিটি বিদ্যমান উপজেলা পরিষদ আইন ও বিধিমালায় এই অভিযোগ ফল বাতিলের এমন ক্ষমতা ইসির নেই ওই বৈঠকে জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়ম হলে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত বা বাতিলে প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানোর প্রস্তাবেও সায় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার সভাপতিত্বে গত সাত ও আট ফেব্রুয়ারি নির্বাচন ভবনে আইন সংস্কার কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের দুইশো পঞ্চাশ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বর্তমান নিয়ম বাতিল ও শুধু অনলাইন পদ্ধতিতে মনোনয়নপত্র দাখিলের বিধান যুক্তের প্রস্তাব বহাল রাখা হয়েছে নির্বাচনী প্রচারণায় আইন ও বিধিমালা লঙ্ঘন হয় কিনা তা মনিটরিং করার জন্য কমিটি গঠনের এক্তিয়ার ইসিকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে নির্বাচন বিধিমালার পাশাপাশি উপজেলা নির্বাচন আচরণ বিধিমালার কিছু জায়গায় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর মধ্যে নির্বাচনী প্রচার পরিবেশ বান্ধব করতে পোস্টারে পলিথিনের আবরণ ব্যবহার এবং প্লাস্টিক ব্যানার নিষিদ্ধ করা মাইকে শব্দের মান মাত্র ষাট ডেসিবলের নিচে রাখার কথা উল্লেখ রয়েছে